উত্তর প্রদেশ সফর শেষ করে গতকাল বারাণসী হয়ে কলকাতা বিমানে ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ফেরার সময় হঠাৎ বিপত্তি, মাঝ আকাশে আচমকা ঝটকা খেল বিমান এবং তাতেই কোমরে লেগেছে তার, জানা গিয়েছে এমনটাই সূত্রের খবর। মমতার বিমানটি প্রায় 7,000 ফুট থেকে 2,000 ফুটে নেমে আসে এবং দোল খেতে থাকে, তার জেরেই কোমরে লেগেছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের ভাড়া করা চেয়ে ফ্যালকন বিমানে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন, এদিন সেই একই বিমান ছিল না। আর এই বিমানে তিনি আগে সফর করেননি, তবে জানা গিয়েছে বিমান আকাশে থাকাকালীন মেঘ বৃষ্টি ঝড় ছিল না, আকাশ বেশ পরিষ্কার ছিল। তাহলে কেন এই বিপত্তি? অনুমান করা হচ্ছে মমতার এই বিমানের লাইনেই আরও একটি বিমান এসে গিয়েছিল, যে কারণে এই বিমানকে নিয়ে কাপড়ে পড়েন পাইলট। 7,000 ফুট থেকে এক ঝটকায় 2,000 ফুটে নেমে আসতে হয় তাদের, যার জন্যই প্রবল টালমাটাল শুরু হয় বিমানের ভেতর। এতেই চোট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিমানের ভেতর মুখ্যমন্ত্রী ছাড়াও যারা ছিলেন তারাও অল্প বিস্তর আঘাত পেয়েছেন। তবে এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে নবান্ন সূত্রের খবর। এই বিষয়ে সঠিক তদন্ত চাইছে তারা, কারণ যদি দুটি বিমান সত্যি মুখোমুখি হয় তাহলে কি অত্যন্ত গুরুতর ব্যাপার, যখন তখন যা খুশি হতেই পারত। তাই কি হয়েছে এবং কেন হয়েছে তা জানতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে নবান্ন জানিয়েছে ইতিমধ্যেই। এদিন দুর্যোগ কাটার প্রায় 5 মিনিট পর কলকাতা বিমানবন্দর নামে মমতার বিমান। প্রসঙ্গত এই ধরনের অভিযোগ উঠলে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অভিয়েশন তদন্ত করে, বিমানের পাইলট রিপোর্ট জমা দেয়। এক্ষেত্রেও তাই হয়েছে, ঘটনাচক্রে আবার এই বিমানের পাইলট বাবা এবং মেয়ে।